গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইভ স্ট্রিমিং। আজ থেকে বাংলায় হবে ভিডিও, মানে এতদিন আমি হিন্দিতে ভিডিও করছিলাম, তো তার কুফল এবং সুফল দুটোই হয়েছে। সুফল হয়েছে যে আমি আরও অনেক লোকের সাথে কথা বলতে পেরেছি, তো কুফল এটা হয়েছে যে আমরা মানে যতজন আমার রিলেটিভস আছে বা যারা পরিচিত আছে তারা সমস্তটা বাংলায় বলে, আর আমি হিন্দিতে বলি বলে তারা কিছু বলতে পারে না, তাই আপনাদের সাথেও না ওরা মিশতে পারে না আমার সাথে ভিডিওতে কোঅপারেট করতে পারে। তাই আজ থেকে এটা অনেক বড় ডিসিশন আমার জন্য যে আজ থেকে ভিডিও হবে বাংলায়। বাইরের এই ঝমঝম বৃষ্টির আওয়াজে আমি উঠেছি, আর বৃষ্টির আওয়াজে উঠতে উঠতে আমি কী জানি কেন আজ ভূতের স্বপ্ন দেখে নিয়েছি। তো দিনের শুরুটা তো খুবই আজব ছিল, বাট বৃষ্টি তো বৃষ্টি সবারই পছন্দ হয়, আমারও খুব পছন্দ, কিন্তু কোথাও যাওয়ার সময় না। গুড মর্নিং বাবন, গুড মর্নিং, আমার বাংলা ব্লগ শুরু হয়ে গেছে বাবন, গুড মর্নিং, উঠে যা বাবন, চলো একে তো ওঠাতে একটু মেহনত করতেই হবে। মর্নিং অনেক আগে হয়ে গেছে, তোর মর্নিং এখন হচ্ছে, তা বলে কি সবার মর্নিং এখন হয়েছে? আমি কত আগে গুড মর্নিং বলে দিয়েছি, ব্লগ স্টার্টও করে দিয়েছি, তুই তো এখন এসেছিস। আমি পরি না 30 টাকার জুতো, ইউজলেস, নো আই ডোন্ট লাইক ইট। চলো ডিম এসে গেছে, তো এই হলো আজ দুপুরবেলা মেনু, ভাত, এটা পটল সর্ষে, আর এটা হলো কালকের মাটন, মানে কালকে আমি রান্না করেছিলাম তো আজকের জন্য থেকে গেছে, তো আজ এই আছে, আর আজকে বাবার নেই, মানে আমি একাই খাচ্ছি কারণ বাবা নাকি স্নানে গেছে, তো চলো খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়েছে। তো এটা হলো আমাদের ইভিনিং হেলদি স্ন্যাক্স, ইয়েস হেলদি স্ন্যাক, বিকজ বহুত ভুখ খুব খিদে পেয়েছিল তাই জন্য, বাট এর মধ্যে কেচাপ দিতে হয়, বাট দি ভাই দেয়নি, তাও ইটস ওকে। কিছু মাস ধরে হিন্দি বলতে বলতে এত অভ্যস্ত হয়ে গেছিলাম যে এখন ক্যামেরাটা অন করলে হিন্দি বেরোচ্ছে, তো একটু তো টাইম লাগবে হিন্দি থেকে বাংলাতে আসতে, বাট হ্যাঁ আমরা আমাদের সব বেস্ট ট্রাই করব। আর এখনের যে স্ন্যাক্সটা আমি বানিয়েছি এটা খুব হেলদি আর খুব টেস্টি, তো আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট স্ন্যাক্স। তো চলো এখন একটু পেট পুজো করে নিই, কারণ তখন ধরে আমার বোন গান গাইছে, খিদে পেয়েছে খিদে পেয়েছে, তো আমি ভাবলাম চলো কিছু বানিয়ে নিয়ে আসি। তো আমার যা যা দরকার ছিল মোটামুটি আমি তা পেয়ে গেছিলাম, আর আমি এটা বানিয়েও নিয়েছি। তো এখন ঘড়িতে 8:15 বাজছে, মানে 8টা বাজছে, তো এরপর আমাকে রাতের খাবারের কথাও ভাবতে হবে। দিনে তিনটেই কাজ আছে, খাওয়া খাওয়া আর খাওয়া, ভগবান জান কিচ্ছু নেই, ফ্রিজ পুরো খালি, ঠান্ডান গোপাল। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমার মতো আমাদের মতো মানুষের দিনে তিনটে কাজ হয়, একটা কি খাবো কি খাবো কি খাবো, তো এখন আমাদের সেই কাজই চলছে যে কি খাবো রাতে, হচ্ছে বোনের হাতের বানানো কি বলে এটাকে, আলুর তরকারি, সাদা আলুর তরকারি, সাদা আলুর তরকারি, আর তার সাথে স্ক্র্যাম্বল এগ, মানে ডিম ভাজা, তো ডিমের ভুজিয়া বলে ওকে, ডিমের ভুজিয়া বলে ওটাকে। তো আমার বোন এখন খুব রেগে আছে, খুব রেগে আছে, বাবা নেই এখন রাগের কোনো সীমা নেই, এটা আমি বন্ধ করে দেব, কারণ তার মন পছন্দের কিছু খাবারের মতো খাবার নেই এখানে, আর থাকবে বা কী করে, বিকজ অফ একটু আগে অবধি জলের একটা বড় সমস্যা যাচ্ছিলো আমাদের ওপরে, তাও কিছু করে আমরা সেটাকে ম্যানেজ করেছি, আজকের দিনের মতো হয়ে জল ভরে, এটা আমাদের একটা অনেক বড় সমস্যা, এটা নিয়ে আমি কোনো দিন পরে আবার কথা বলবো। তো হ্যাঁ, লোক তো তোর জলের সমস্যা শোনার জন্যই তো বসে আছে, খুব রেগে আছে। চলো আজকের মধ্যে একটু খাবার দাবার বানিয়ে নিই, হয়েছে তো এত নুন দিস না, তো আজকের মধ্যে একটু খাবার দাবার বানিয়ে নিই, ওখানে ফ্রিজ থেকে আটাটা বার কর,
আমি এখন অ্যাসিস্ট্যান্টের কাজ করছি, আমার নিজের পার্সোনাল কোনো কাজ নেই। কেউ ফ্রিজ থেকে কিছু বার করতে বললে সেটা বার করে দেবো, এইসবই কাজ ছোটোখাটো। এইটা রাখতে রাখতে একটা হেসে ফেলে, নিজেই কমেডি করে না আর নিজেই হেসে ফেলে। পেঁয়াজকে পরাঠে খানে বাংলা, আমাদের এই বাংলা আর হিন্দির চক্করে অনেক মুশকিল হচ্ছে। এই তো আরে আটা, গুঁড়ো আটা মাখবি কি দিয়ে? মুখ দিয়ে কি মাখবো? আরে বিলবি না, কি বলছে আর বলো? আটার গুঁড়ো মার খেয়ে যাবি, চিমনি অন করিস নি। তো এটা হলো আমাদের রাত্রের ডিনার, এটা হলো আমার বানানো আলুর তরকারি, দিভার বানানো এগ ভুর্জি, অ্যান্ড দিস ইজ পরোঠা, কিছু এম দিয়ে নাম এটার। এটা লেয়ার 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 বেড়ায়, বাট এটা আমারটা একটু ছন্ন বিছন্ন হয়ে গেছে, বাট ইটস ওকে, খেতে ভালো হলেই হলো, সে তো পেটেই যাবে। এটা এটা হলো সেই হাফ রুটি যেটা আমরা খাই। ও লেটস ইট বিকজ বহুত ভুক লেগে, চেষ্টা করব। সে চেষ্টা যদি ঠিক না হয় তো আমার তারপর কতটা কাটবে না। কাল তোমার বোন আমার একটা বড় সড়ো কাজ দিয়েছে যে ও চুল কাটার, জানি না কতদূর কাটতে পারবো কারণ আমার অত এক্সপিরিয়েন্স নেই, বাট আমি চেষ্টা করব। কারণ আমার চুল তো মানে বছরে একবারও কাটা হয় না, কারণ আমার চুলে গ্রোথ খুব কম, তাই একে কাটলে আর কিছু দেখা যাবে না, এমনিতেই নেই, তার মধ্যে দেখা না গেলে খারাপ লাগবে। চলো আজকে আমাদের কাহিনী এখানেই শেষ হচ্ছে, কারণ আজকে দিন এখানেই শেষ হচ্ছে, এবার ঘুমানোর পালা।